আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি সুমন আফরোজ, প্রভাষক অর্থনীতি, বগুড়া ওয়াইএমসি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। পাঠ পরিচিতি, শ্রেণী দশম, বিষয় অর্থনীতি, অধ্যায় সপ্তম। আজকের পাঠ বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা। শিখুন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা কৃষি উন্নয়ন, শিল্পায়ন এবং আত্মকর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ব্যাংকসমূহের ভূমিকা মূল্যায়ন করতে পারবে। চার্ট অঙ্কন করে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা প্রদর্শন করতে পারবে। এবার এসো বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা সম্পর্কে জেনে নেই। আমাদের দেশে মুদ্রা ব্যবস্থা তথা আর্থিক প্রতিষ্ঠানের অভিভাবক হিসেবে এবং সরকারের ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ ব্যাংক। আর জনসাধারণের আমানত গ্রহণ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ঋণ প্রদান করে মুনাফা লাভের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে বাণিজ্যিক ব্যাংকসমূহ। অন্যদিকে বিশেষ খাতের উন্নয়নের পাশাপাশি দারিদ্র বিমোচনের লক্ষ্যে পরিচালিত হচ্ছে বিশেষায়িত ঋণদানকারী প্রতিষ্ঠানসমূহ। এখানে একটা চার্ট দেখা যাচ্ছে। এই চার্টের মাধ্যমে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থার সার্বিক চিত্র তুলে ধরা হয়েছে। এখানে প্রথমে দেখো বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা দেওয়া আছে এবং এখানে বলা আছে তিন ধরনের ব্যাংক এখানে রয়েছে, মূলত কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক এবং বিশেষায়িত ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকে আমাদের বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। প্রতিটি দেশেরই কেন্দ্রীয় ব্যাংকের আলাদা আলাদা নাম রয়েছে। তো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। আর বাণিজ্যিক ব্যাংককে দুই ভাগে ভাগ করা যায়, দেশি এবং বিদেশি। আবার দেশি বাণিজ্যিক ব্যাংকগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, সরকারি এবং বেসরকারি। সরকারি ব্যাংকগুলোর মধ্যে রয়েছে আমাদের জনতা ব্যাংক লিমিটেড, সরকারি ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড এবং অগ্রণী ব্যাংক লিমিটেড। আর বেসরকারি অনেকগুলো ব্যাংক রয়েছে, যেমন পূবালী ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক। এই সমস্ত ব্যাংকগুলো হচ্ছে বেসরকারি ব্যাংক। আর বিদেশি ব্যাংকগুলোর মধ্যে রয়েছে HSBC, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এসব হচ্ছে বিদেশি ব্যাংক। এবার আসো বিশেষায়িত ব্যাংক কোনগুলো রয়েছে, যেমন বাংলাদেশের কৃষি ব্যাংক বিশেষায়িত ব্যাংক, বাংলাদেশের ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, বাংলাদেশের সমবায় ব্যাংক, গ্রামীণ ব্যাংক, এগুলো হচ্ছে বিশেষায়িত ব্যাংক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এসো কৃষি উন্নয়ন, শিল্পায়ন এবং আত্মকর্মসংস্থানে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থার ভূমিকা নিয়ে আলোচনা করব। প্রথমে আছে আমাদের বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক। স্বাধীনতা লাভের পর দেশের ব্যাংক এবং মুদ্রা ব্যবস্থার নেতৃত্ব প্রদানের জন্য 1972 সালে রাষ্ট্রপতি বাংলাদেশ ব্যাংক আদেশ 1972 এর বলে বাংলাদেশে অবস্থিত সাবেক স্টেট ব্যাংক অব পাকিস্তানের সকল সম্পদ এবং দায় নিয়ে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। অর্থ এবং ঋণ ব্যবস্থাকে সঠিক পথে পরিচালিত করে স্থিতিশীল মূল্য স্তর বজায় রাখার মাধ্যমে দেশের কৃষি উন্নয়ন, শিল্পোন্নয়ন এবং আত্মকর্মসংস্থান তথা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং জনগণের সামগ্রিক কল্যাণ সাধনে এই ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের কৃষি খাতে প্রয়োজন মাফিক কৃষি ঋণ সরবরাহে সহায়তা করার জন্য বাংলাদেশ ব্যাংক কৃষি ঋণ দানকারী প্রতিষ্ঠানগুলোকে উদারভাবে ঋণ তহবিল প্রদান করে। এছাড়া কৃষি উন্নয়নের জন্য গবেষণা পরিচালনা এবং কৃষি পরিসংখ্যান তৈরি করে এই ব্যাংক প্রত্যক্ষভাবে ভূমিকা পালন করে। দেশের দ্রুত শিল্প উন্নয়নের স্বার্থে বাংলাদেশ ব্যাংক শিল্প মূলধন সরবরাহকারী বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে ঋণ সরবরাহ করে থাকে এবং শিল্প উদ্যোক্তা শ্রেণী বিকাশে উদ্বুদ্ধকরণে ঋণ সহায়তা করে থাকে। বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণপত্রের বিনিময়ে ঋণ প্রদান করে। নতুন ব্যাংক স্থাপন এবং অনুন্নত এলাকায় বাণিজ্যিক ব্যাংক এবং কৃষি ব্যাংকের নতুন শাখা স্থাপন করে ঋণের যোগান নিশ্চিত করে প্রয়োজনীয় খাতে ঋণের প্রবাহ বৃদ্ধি করে। ক্ষেত্রবিশেষে এই ব্যাংক নিজ উদ্যোগে সহজ শর্তে ঋণ প্রদানের মাধ্যমে
বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ব্যাংক অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে দেশের সার্বিক উন্নয়নের জন্য। এবার এসব বাণিজ্যিক ব্যাংক নিয়ে আলোচনা করি। দেশের ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ এবং উন্নয়ন, কৃষি উন্নয়ন এবং শিল্প উন্নয়নে আত্মকর্মসংস্থানের পাশাপাশি অর্থসংস্থানের পাশাপাশি আত্মকর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ার একটি বড় অংশীদার হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। এদেশের বাণিজ্যিক ব্যাংক সমূহকে মালিকানার দৃষ্টিকোণ থেকে সরকারি এবং বেসরকারি দুই ভাগে ভাগ করা যায়। এবার আসো আমরা এই বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা বা কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে বিষয় নিয়ে আলোচনা করব। বাংলাদেশে কৃষি একটি গুরুত্বপূর্ণ খাত, ফলে কৃষি উন্নয়নের উপর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন অনেকাংশে নির্ভর করে। এদেশের অধিকাংশ কৃষক তেমন গরিব, তাই তাদের কৃষিকাজ পরিচালনার জন্য দরকার পর্যাপ্ত ঋণ। বর্তমানে কৃষি উন্নয়নের জন্য বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন সময়ে সরকার ঘোষিত কৃষি ঋণদান কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করে থাকে। বাণিজ্যিক ব্যাংক সমূহ খাদ্য উৎপাদন বৃদ্ধি, উন্নত বীজ, সার, কীটনাশক ক্রয়, পানি সেচের মাধ্যমে গভীর এবং অগভীর নলকূপ স্থাপন, কুটির শিল্প স্থাপনের মাধ্যমে বিভিন্ন মেয়াদি ঋণ প্রদান কর্মসূচি পরিচালনা করে থাকে। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নির্দেশে দেশের কৃষক মাত্র 10 টাকা জমা রেখেই ব্যাংক হিসাব খোলার সুযোগ পাচ্ছে। এতে খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের সকল কৃষকদের ডাটা সংগ্রহ করা সম্ভব হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বাণিজ্যিক ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, বিশেষ করে কৃষি খাতের উন্নয়নের জন্য। বাণিজ্যিক ব্যাংক সমূহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিক্ষিপ্ত এবং ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তিগত সঞ্চয়কে আমানত হিসেবে গ্রহণ করছে। এ থেকে ব্যাংক সমূহ ক্ষুদ্র, মাঝারি এবং বৃহৎ শিল্প কারখানা নির্মাণ এবং সম্প্রসারণে ঋণ প্রদান করতে পারে বা ঋণ প্রদান করে থাকে। শিল্পের কাঁচামাল এবং উন্নত মানের যন্ত্রপাতি ক্রয় করে বাণিজ্যিক ব্যাংক সহজ শর্তে পর্যাপ্ত পরিমাণে ঋণ প্রদান করে। এছাড়া নতুন নতুন কোম্পানির শেয়ার কিনে দেশের কলকারখানা গড়ে তুলতে সহায়তা করে। বাণিজ্যিক ব্যাংক দেশের কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করে। বর্তমানে এদেশের বাণিজ্যিক ব্যাংকগুলো রিক্সা এবং ভ্যান ক্রয়, মুদির দোকান খোলা, চাল ডাল গম ভাঙার মিল স্থাপন ইত্যাদি ক্ষেত্রে ব্যক্তিগত জামানতের বিপরীতে ঋণ প্রচুর পরিমাণে ঋণ দিচ্ছে। এর ফলে লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাণিজ্যিক ব্যাংক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, বিশেষ করে কর্মসংস্থানের ক্ষেত্রে। আচ্ছা, এবার আসো আমরা বাংলাদেশের কৃষি ব্যাংক নিয়ে আলোচনা করব। কৃষি খাতের গতিশীলতা বৃদ্ধি, কৃষি নির্ভরতা অর্জন এবং সার্বিক কৃষি উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। স্বাধীনতা লাভের পর বাংলাদেশের কৃষি ব্যাংক অধ্যাদেশ 1973 রাষ্ট্রপতি আদেশ বলে পাকিস্তান কৃষি ব্যাংকের সকল দায় এবং সম্পদ নিয়ে ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এটি একটি রাষ্ট্রায়ত্ত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং কৃষি উন্নয়নে এবং কৃষির সাথে জড়িত সকল খাতের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে কৃষিক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে কৃষি ব্যাংক কাজ করছে। এবার আসলে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড নিয়ে আলোচনা করি। গত 31 ডিসেম্বর 2009 তারিখে সরকারের সিদ্ধান্তের আলোকে সরকার এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ভেন্ডর্স এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে বাংলাদেশ শিল্প ব্যাংক এবং বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা নামক প্রতিষ্ঠান দুটি একীভূত হয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড গঠন করে। বিলুপ্ত প্রতিষ্ঠান দুটির দায়, সম্পদ এবং জনবল নতুন প্রতিষ্ঠানের নিকট অর্পণ হয়েছে এবং এর গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা রয়েছে। ব্যাংক সাধারণত আমাদের দেশের সাথে সম্পৃক্ত শিল্প প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং সম্প্রসারণে ঋণ প্রদান করে থাকে, যেমন পাট শিল্প, চামড়া শিল্প, চিনি শিল্প এবং সার শিল্প, এই সমস্ত ক্ষেত্রে আরো উন্নয়নের জন্য ঋণ প্রদান করে থাকে। এই ব্যাংক সরকারি এবং বেসরকারি খাতে নতুন শিল্প নির্মাণ, পুরাতন শিল্প সম্প্রসারণ এবং আধুনিকরণের জন্য দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে থাকে। স্বনির্ভরতা অর্জন, উৎপাদন এবং কর্মসংস্থানের বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের বিশেষ গুরুত্ব আরোপ করে মধ্যমেয়াদী বা ঋণ প্রদান করে থাকে। এই ব্যাংক নারীদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র শিল্প স্থাপনের জন্য তাদের পর্যাপ্ত পরিমাণে সহায়তা পরামর্শ দিয়ে থাকে।
বেসরকারিভাবে শিল্প উদ্যোগ গ্রহণের জন্য বিনিয়োগ সুবিধা দান এবং শিল্প কার্যক্রমের রূপরেখা প্রণয়ন করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বিশেষ করে শিল্প ক্ষেত্রে উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া আমাদের রয়েছে গ্রামীণ ব্যাংক, এটা নিয়ে একটু আলোচনা করি। গ্রামের অতি স্বল্প জমির মালিক, ভূমিহীন এবং অন্যান্য অতি দরিদ্র নারী পুরুষের মাঝে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি বিশেষ আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে এই গ্রামীণ ব্যাংক। জনসাধারণকে এই ব্যাংক ক্ষুদ্র ঋণ প্রদান করে থাকে। 1983 সালে এটি বিশেষ অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণ ব্যাংক আত্মপ্রকাশ করে। এটি সরকারি বা বেসরকারি ব্যাংক নয়। আইনত এর প্রধান মালিক হচ্ছে দরিদ্র 30 লক্ষ গ্রাহক বৃন্দ। একটি বিশেষ ধরনের ব্যাংক, এখানে মূলত গ্রামের হতদরিদ্র যারা রয়েছে, কৃষক রয়েছে বা হতদরিদ্র যারা ব্যক্তি রয়েছে, তাদের আত্মকর্মসংস্থানের জন্য এই ব্যাংক কাজ করে যাচ্ছে। এরপর আসবো সমবায় ব্যাংক নিয়ে একটু আলোচনা করি। সমবায় নীতিমালার ভিত্তিতে গঠিত এবং পরিচালিত ব্যাংককে সমবায় ব্যাংক বলে। পারস্পরিক সহায়তার ভিত্তিতে স্বল্প সুদে ঋণ প্রদান করাই সমবায় ব্যাংকের উদ্দেশ্য। সরকার ও দেশের সমবায় যৌথ মালিকানায় পরিচালিত বাংলাদেশের সমবায় ব্যাংক লিমিটেড। ব্যাংকটির শেয়ারের 86% মালিক সমবায় প্রতিষ্ঠানগুলো এবং 14% সরকারের মালিকানায়। এবং এ ব্যাংক দারিদ্র বিমোচন এবং খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সমবায় সমিতির সদস্যদের চাহিদা অনুযায়ী কৃষি ঋণ প্রদান করে থাকে। এবং ঋণ প্রদানের খাতগুলো হচ্ছে কৃষি, ভূমি উন্নয়ন, আউশ আমন এবং বোরো চাষ, অর্থাৎ কৃষিক্ষেত্র ডেভেলপের জন্য বা উন্নয়নের জন্য সমবায় ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং গ্রামীণ যুবক এবং যুব মহিলা কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ প্রদান করে সহায়তা করছে কর্মসংস্থানের জন্য। আমরা বুঝতে পারছি যে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা সম্পর্কে এবং বাংলাদেশের যে সমস্ত বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক এবং অন্যান্য যে সমস্ত বিশেষায়িত ব্যাংকগুলো রয়েছে সেটা সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। তো তোমরা যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেটা ভালোভাবে অধ্যয়ন করবে। এবং আজকের এই ক্লাসের মাধ্যমে আমাদের এই অধ্যায় শেষ হয়ে যাচ্ছে। আগামী ক্লাসে আমরা পরের অধ্যায় শুরু করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আজকের ক্লাস দেখার জন্য ধন্যবাদ।